আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি রেসিপি নিয়ে, গরম মশলার রেসিপি। ঘরে তৈরি করুন খুব সহজেই গরম মশলা। আমাদের ঘরে থাকা মশলা দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি নিজেদের পছন্দ মতো। তো দেখুন, তো আমি সবুজ এলাচ নিলাম 20টির মতো, লবঙ্গ নিয়েছি 1.5 চামচ, এখানে 15টির মতো হবে লবঙ্গ, শুকনো মরিচ 4-5টি, কালো গোলমরিচ নিয়েছি 1.5 চামচ, 4 চামচে 1.5 চামচ, তেজপাতা, দারচিনি। তো জয়িত্রিটা আমি একটু দিয়েছি, আপনাদের চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো এগুলো আমি একটি প্যানে প্রথমে শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। এটা হালকা একটু মচমচ হয়ে আসলে আর বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আগুন একদম হালকাভাবে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে মশলাগুলি পুড়ে যাবে। এবার এগুলি আমি আস্তে আস্তে কিছুক্ষণ গরম করে নেব, এগুলি একটু ভাজা হয়ে গেলে পরে ব্লেন্ড করে নেব। তেজপাতাগুলিও দিলাম, একটু ভেঙে দিতে হবে দারচিনিগুলো আর তেজপাতাগুলো ছিঁড়ে টুকরো করে, আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। টুকরো করে দিলে এগুলি ভালোভাবে ব্লেন্ড করলে পাউডারটা ঠিকভাবে হবে। হয়ে গেল ভাজা, এবার ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করে নিলাম, হয়ে গেল গরম মশলার পাউডার। এবার এয়ারটাইট বোতলে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।